বছর আগে, এক বছর আগে ঈদের সময়, ঈদের সময় টাকা নিয়েছে, ওই টাকা চাইতে যেয়ে চাইতে যেয়ে ও চলে আসলো, চলে এসে ঘরে ওকে মেরেছে। কীভাবে মারধর করেছে? কীভাবে রড দিয়ে মেরেছে, বাঁশ দিয়ে মেরেছে, হ্যাঁ, আবার সারা শরীরে কামড়িয়েছে, দাগ দিয়ে দিয়েছে একদম। কে করেছে এটা? কে করেছে? ওর দেউর করেছে। দেউরের নাম কি? এসরাজুল সাবজি। ওই কামড়েছে? হ্যাঁ, ওই কামড়িয়েছে। আর কী দিয়ে মারধর করেছে? এই রড দিয়ে মেরেছে, বাঁশ দিয়ে মেরেছে, হ্যাঁ। কজন মিলে? চারজন, চারজন মেরেছে। টাকাটা চাইতে গেছিলো ওর ছেলে মেয়ের কাপড় করবে পরবর্তী সময়, চাইতে যেয়ে ঘরেতে আসলো, আইসা ওকে ঘরেতে এরকম বেজ্জতি করে মেরেছে। তো ওর দেওর কাছে টাকাটা পেতো? কে পেতো? ওর আমার মেয়ে পেতো। ৯৫০০ টাকা? ৯৫০০ টাকা। সেটা আপনার মেয়ে চাইতে গেছিলো? চাইতে গেছিলো। কার কাছে? ওর দেওরের কাছে, এসরাজুলের কাছে। হ্যাঁ, দিয়ে কি বললো? বলছি কি টাকা নাই, দিব না, এই করে ও তো চলে আসলো বাড়িতে, বাড়িতে আইসা ওকে ঘরে ঢুকিয়ে মানলো এরকম করে ওর। হ্যাঁ, স্বামীর সামনে? হ্যাঁ, স্বামী তো মানে টিভির ব্যারাম, সুগারের ব্যারাম, চার রকমের ব্যারাম আছে, তো হয়তো উঠতেই পারে না, বসতেই পারে না, কী করবে একা ঘরে। স্বামীর চিকিৎসার জন্য টাকা আনতে গেছিলো, দেওরের কাছে চাইতে গেছিলো, দেওরের কাছে চাইতে গেছিলো কি আমার স্বামীকে চিকিৎসা করবে। হুম, ঘরে তালা লাগিয়ে দিয়েছিলো মারধর করে। আপনার মেয়েকে? আমার মেয়েকে তালা লাগিয়ে, তারপরে কী করেছে, তারপরে ও তাইসে যখন থাকি, তারপরে রাস্তাতে পড়ে গেছিলো, আমার মেয়ে মাথা ঘুরে ওখানকার ওখানে লোক উঠিয়া, তারপরে এই